What's going on everyone? আশা করি সকলে ভালো রয়েছেন. This is OnePlus Nord. বাংলাদেশ ইন্ডিয়া এবং সারা বিশ্বে বিশাল পরিমাণে হাইপ তৈরি করতে পেরেছিল এই মোবাইল ফোন. OnePlus এর তরফ থেকে এটা হচ্ছে কম দামি ফোন. বাংলাদেশে যে দামে এসেছে তাতে দামি ফোনই বলা উচিত. তবে ইন্ডিয়াতে যে দামে এই মোবাইল ফোনটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু বেশ ভালোই বা ওই দামে আমার মনে হয় ঠিকঠাকই রয়েছে. চলুন এটাকে একটু কেটে কুটে দেখা যাক যে এর ভিতরে কি কি রয়েছে এবং ফার্স্ট ইমপ্রেশন বা হাতে হাতে নিয়ে কেমন কি লাগছে সে বিষয়ে একটু জেনে নেব। তবে তার আগে একটা বিষয় জানিয়ে রাখছি, আজকের ভিডিওতে কিন্তু আপনাদের জন্য রয়েছে দুর্দান্ত গিভওয়ে। তিনজন লাকি উইনার পেয়ে যাবেন দুর্দান্ত গিফট সামগ্রী, অবশ্যই ভিডিওতে সে ব্যাপারেও আলোচনা করা হবে। চলুন শুরু করা যাক পুরো ভিডিও নিয়ে। আমি স্যাম থাকবো আপনাদের সাথে, আপনারা দেখছেন স্যামজন। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকুন, এরকম সব দুর্দান্ত গিভওয়ে টিভের ব্যবস্থা তো থাকবেই। এছাড়া রেগুলার টেক নিউজ এবং মোবাইল ফোনের রিভিউ, গ্যাজেটের রিভিউ তো থাকছেই। শুরুতে ধন্যবাদ জানাচ্ছি স্মার্ট ভ্যালিকে এই রিভিউ ইউনিট আমাদের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। তাদের সব রয়েছে বসুন্ধরা সিটি লেভেল 5-এ। বর্তমানে তাদের সবে ওয়ানপ্লাস নর্ড অ্যাভেলেবেল রয়েছে। এর দাম এই সময়ে 40,000 টাকা বাজেটের আশেপাশে, তবে দাম অবশ্যই আপডাউন করবে, তাই ভিডিও ডেসক্রিপশন অবশ্যই চেক করবেন। এটাকে আনবক্স করার আগে এর বাইরের অংশটা একটু দেখে নেওয়া উচিত। ওয়ানপ্লাসের যে এর আগে আমরা বক্সগুলো দেখেছি, যারা ব্যবহার করছেন তারা জানেন বা বিভিন্ন রিভিউতে আপনারা হয়তো খেয়াল করেছেন, এর বক্সটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম থাকে। তো ওয়ানপ্লাসের অন্য ফোনের তুলনায় ওয়ানপ্লাস নর্ডের এর যে বক্সটা আমার কাছে তুলনামূলকভাবে একটু চিপ মনে হয়েছে, ওইগুলোর মতো অতটা প্রিমিয়াম মনে হয়নি। তো আমরা যদি বক্সটাকে খুলি, বক্সটা খোলার সাথে সাথে আমরা পেয়ে যাবো সেখানে প্রথমেই মোবাইল ফোনটি। এটাকে আমরা সাইডে রেখে ভিতরে কী আছে সেটা দেখে নিচ্ছি। এরপরে আপনি পেয়ে যাবেন সেখানে একটি এনভেলপ, যার মধ্যে অনেকগুলো ইউজার ম্যানুয়াল গাইড রয়েছে, মানে এই মোবাইল ফোন সম্বন্ধে মোটামুটি মনে হয় সব কিছুই লিখে দিয়েছে, চাইলে পড়তে পারেন। আর এখানে আপনারা একটা টিপিউ পেয়ে যাবেন বা সিলিকন কেস পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি প্রাথমিক অবস্থায় মোবাইল ফোনকে অবশ্যই প্রোটেক্ট করতে পারছেন। এরপরে নিচে আপনি পেয়ে যাচ্ছেন মোবাইল ফোনটির চার্জারটি এবং তার পাশেই রয়েছে এর ক্যাবেলটি, চিরচেনা সেই রেড কালারের ক্যাবেল। তো এখানে আপনারা পাচ্ছেন 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ছিল বক্স কন্টেন্ট। বক্স ছেড়ে আমরা চলে আসছি মোবাইল ফোনটিতে। মোবাইল ফোনটার ডিজাইনটা খুবই সিম্পল, আমার কাছে বেশ ভালো লেগেছে এবং হাতে নিয়ে মোটামুটি ভালো একটা ফিলও হচ্ছে। যদিও এটি একটি প্লাস্টিক ফ্রেমের মোবাইল ফোন, তারপরেও আমার কাছে বেশ ভালোই লাগছে এবং হাতে নিয়ে মোটামুটি একটা প্রিমিয়াম ফিল অবশ্যই পেয়ে যাবেন। আর সবচেয়ে ভালো বিষয়, মোবাইল ফোনটার সাইজ অনেক বেশি বড় না এবং এক হাতে খুব সহজেই ব্যবহার করা যায়, ওয়েট ডিস্ট্রিবিউশনও যথেষ্ট ভালো ছিল। আপনারা হয়তো অলরেডি জেনেছেন এর বোথ সাইডে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন এবং এর বডি ফ্রেমটি প্লাস্টিকের তৈরি। তো এই যে দাম 40,000 টাকা, এখন এই দামে অবশ্যই আমরা এখানে কিন্তু মেটালিক বডি পেতে পারতাম, তবে ইন্ডিয়াতে যে দামে এসেছে ওই দাম বিবেচনায় আবার ঠিকই আছে। তো মোবাইল ফোনটার রাইট সাইডে আমরা লক্ষ্য করে সেখানে দেখতে পাবো হোম বাটন রয়েছে, অ্যালার্ট স্লাইডার রয়েছে। অ্যালার্ট স্লাইডারটা খুবই কাজের এবং ওয়ানপ্লাস তাদের সবগুলো ফোনে এটা দিয়ে দিচ্ছে। এটা বেশ ভালো বিষয় যে এরকম কম দামি ফোনেও তারা এটা ব্যবহার করেছে। ফোনটির লেফট সাইডে পাচ্ছেন ভলিউম রকার, উপরের দিকটাতে আমরা সেখানে দেখতে পাই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, আর নিচের দিকটাতে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল, প্রাইমারি মাইক্রোফোন এবং হেডফোন জ্যাক দেওয়া হয়নি। তবে হেডফোন জ্যাকের জায়গাটা দখল করে নিয়েছে সিম কার্ড স্লট, যেখানে 2টি সিম কার্ড আপনি ব্যবহার করার সুযোগ পাচ্ছেন, তার মানে আপনি মেমোরি কার্ড ব্যবহার করারও সুযোগ পাচ্ছেন না এখানে। ব্যাকসাইডের ডিজাইনের দিক থেকে লেফট কর্নারে রাখা হয়েছে এর ক্যামেরা সেটআপটি। ওয়ানপ্লাসের আগের ফোনগুলোতে বা ম্যাক্সিমাম ফোনগুলোতে আমরা কিন্তু মাঝামাঝি পজিশনে দেখতে পেয়েছি এর ক্যামেরা সেটআপ, তবে এই ফোনটাতে রিয়েলমির ফোনগুলোর মতো আমরা লেফট সাইডে দেখতে পাচ্ছি এর ক্যামেরা সেটআপটি। আর আপনারা হয়তো বা জানেন এটা 2টা কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, আমাদের কাছে যেটা রয়েছে এটা হচ্ছে অনিক্স গ্রে আর একটি কালার রয়েছে যেটা হচ্ছে মার্বেল ব্লু, এবং যা দেখলাম ওই কালারটার চাহিদাই বেশি রয়েছে। তো এই ছিল মোটামুটি এর ডিজাইন, পোর্টস অ্যান্ড বাটনস। আসছি আমরা এর ডিসপ্লে সেকশনে। মোবাইল ফোনটির ডিসপ্লেতে দেওয়া হয়েছে 6.44 ইঞ্চ ফ্লুইড অ্যামোলেড স্ক্রিন, যেটা কিনা 20:9 অ্যাসপেক্ট রেশিওর একটি ডিসপ্লে। 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করছে এখানে, HDR10+ সাপোর্ট রয়েছে, তো অবশ্যই ভালো মানের একটি ডিসপ্লে। আর এটি যেহেতু অ্যামোলেড প্যানেল, এখানে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও ব্যবহার করা হয়েছে, যার রেজাল্টও খুবই ভালো ছিল আমার কাছে মনে হয়েছে। ওয়ানপ্লাসের অন্য অন্য ফোনগুলোতে যেমনভাবে কাজ করছিল, এখানেও এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি সেভাবেই কাজ করতে পারছিল। ডিসপ্লের সাইড এরিয়া, চিন বা বেজেলস যথেষ্টই ন্যারো রয়েছে, এ ব্যাপারে আমার কোনো ধরনের কমপ্লেন নেই। যেহেতু এর ডিসপ্লে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, সো 60Hz চাইতে একটু বেশি স্মুথনেস এখানে আপনি লক্ষ্য করবেন। ডিসপ্লের ব্যাপারে একটা ইস্যু নিয়ে আপনারা সবাই হয়তো বা শুনেছেন যে একটু কম লাইটে থাকলে এটাতে নাকি একটি গ্রিনিশ টিন্ট লক্ষ্য করা যায়, তো ওই প্রবলেম রয়েছে কি না সে ব্যাপারে আমরা অবশ্যই ফুল রিভিউতে জানবো। এছাড়া ডিসপ্লে ব্যাপারে আরও কথাবার্তা রয়েছে যেগুলো ফুল রিভিউতে অবশ্যই আলোচনা করা যাবে। আমরা চলে আসছি ক্যামেরা সেকশনে। মোবাইল ফোনটির রেয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 48 মেগাপিক্সেলের, তারপরে রয়েছে 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড, 5 মেগাপিক্সেলের ডেপ সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। ইন্ডিয়াতে যে দাম এসেছে সেই বাজেট অনুযায়ী এর ক্যামেরা সেটআপ ঠিকঠাক আছে বলে মনে হয়, তবে বাংলাদেশে যদি 40,000 টাকা দিয়ে কিনেন তাহলে এই ক্যামেরা সেটআপের চাইতেও ভালো ক্যামেরা সেটআপ কিন্তু অফার করছে, তো এটাও একটা বিষয়।
ডেলাইটে এর ক্যামেরা রেজাল্ট আমি মোটামুটি ভালোই পেয়েছি, খারাপ নয়। প্রপার ডিটেলসের সাথে সুন্দর ছবি দিতে পারছিল। ক্যামেরা সম্বন্ধে আমরা ফুল রিভিউতে ইন ডিটেলসে জানবো অবশ্যই। এর ফ্রন্ট ফেসিং হিসেবে রয়েছে ডুয়াল সেট আপ ক্যামেরা, যা এর ডুয়াল পাঁচ হলে রয়েছে। সেখানে আমরা পেয়ে যাচ্ছি 32 মেগাপিক্সেলের মেইন শুটার এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর, মানে ফ্রন্ট ফেসিং দিয়ে একটু আল্ট্রাওয়াইডে ছবি তুলতে পারলেন। প্রপার লাইটে ফ্রন্ট ফেসিং ক্যামেরা রেজাল্ট আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। এই মোবাইল ফোনের প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G অক্টাকোর প্রসেসর, যেটা 7 ন্যানোমিটার আর্কিটেকচার তৈরি একটি প্রসেসর। এর গ্রাফিক সেকশনকে পাওয়ার করা হয়েছে অ্যাড্রিনো 620 দিয়ে। তো এর যে প্রসেসরটি, এটা কিন্তু মূলত মিড রেঞ্জের একটি প্রসেসর। এরকম দামে কিন্তু আমরা স্ন্যাপড্রাগন 865 এই প্রসেসরও পেয়ে যাচ্ছি বর্তমান সময়ে। যেমন রেডমি K30 প্রো, সেখানে কিন্তু আমরা ওই প্রসেসর পাচ্ছি, যেটা কিনা 40,000 টাকা বাজেটের আশেপাশেই রয়েছে। তো অবশ্যই ওই প্রসেসরের সাথে এই প্রসেসর কম্পেয়ার করার কোনো যুক্তিই আসে না। অনেকের ধারণা যে এখানে OnePlus-এর চিরচেনা অক্সিজেন OS রয়েছে, যার মাধ্যমে এর পারফরমেন্স অনেক বেড়ে যাবে, এটা টোটালি একটা ভ্রান্ত ধারণা। বিষয়টা মোটেই সেরকম নয়। অক্সিজেন OS হ্যাঁ, অবশ্যই অনেক বেশি স্মুথ, যেটা ব্যবহার করতে গিয়ে রেগুলার লাইফে অনেকটাই স্মুথনেসের সাথে ব্যবহার করা যায়। তবে পারফরমেন্সের বিষয়টাতে কিন্তু সে মোটেই সেভাবে আপনাকে দেখাতে পারবে না। মানে আপনি যদি পারফরমেন্স হিসাব করেন ওই স্ন্যাপড্রাগনের 865-এর সাথে, তাহলে মোটেই সেটার কোনো যুক্তি আসে না, বা 855-এর সাথেও সে পেরে উঠবে না, এটাই স্বাভাবিক। তবে হ্যাঁ, এর দাম যদি কিছুটা কম থাকতো বা ইন্ডিয়ান দামের মতো বাংলাদেশের দাম হতো, তাহলে কিন্তু আবার এই প্রসেসরের সাথে টোটাল কনফিগারেশন মোটামুটি বেশ ভালো প্যাকেজ হিসেবে বলা যেতে পারতো। তো এই প্রসেসরের পারফরমেন্স আমরা অন্য ফোনের সাথেও দেখেছি, গেমিংয়েও মোটামুটি ভালো পারফরমেন্স করে। এই স্মার্টফোনে আমি শুধুমাত্র COD রান করে দেখেছিলাম, এবং ওটা অবশ্যই একটা অপটিমাইজড গেম, যার ফলে বেশ ভালোভাবে স্মুথনেসের সাথে এটাতে চালানো যাচ্ছিল। তবে পাবজি বা অন্য গেমগুলো কেমন কী চলে সে ব্যাপারটা আমরা ফুল রিভিউতে অবশ্যই জানবো। মাল্টিটাস্কিংয়ের বিষয়গুলো অবশ্যই আপনাকে হেল্প করবে। অনেক বড় বড় র্যাম রয়েছে এখানে, আপনি 8GB 12GB পাচ্ছেন, আর 6GB ভ্যারিয়েন্টেটা তো এখনও আসেইনি। সো মাল্টিটাস্কিংয়ের বিষয়গুলো খুব ভালোভাবে করা যাচ্ছিল। মোটামুটি আমি যতটুকু সময় চালিয়েছি তাতে আমার মনে হলো ওই কাজগুলো নিয়ে কোনো ধরনের সমস্যা অবশ্যই পড়ার কথা না, আর পড়বেনও না, বা কোনো ধরনের ল্যাগ ফ্যাগের দেখা আমি পাইনি। মোবাইল ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 4115 mAh ব্যাটারি। কেমন যেন নাম্বারটা একটু। আর এই মোবাইল ফোনকে চার্জ করার জন্য বক্সে পেয়ে যাচ্ছেন 30 ওয়াটের চার্জার, যা দিয়ে কোম্পানি ক্লেম করছে 70% চার্জ করে ফেলতে পারবেন 30 মিনিটেই। অবশ্যই আমরা সে ব্যাপারটা টেস্ট করে দেখব আসলে রেজাল্ট কেমন কী হয়, আর চার্জিং ব্যাকআপ কেমন থাকে সে ব্যাপারটাও দেখব। তবে চার্জিং ব্যাকআপ একেবারেও খারাপ না আমার কাছে মনে হলো, যতটুকু সময় আর কি ব্যবহার করেছি। দেখা যাক, বাদ বাকি রেজাল্ট আমরা ফুল রিভিউতে অবশ্যই জেনে নেব। তো মনুরা, বিভাগটা যদি এখনই কই হালাই, হেলে নেক্সট ফুল রিভিউতে কী কমু, হেললে গাছ গার বিভাগটা কইতে চাইতেছি না, ফুল রিভিউর লাগে উড়েন না থাক, হে সময় আমি বিভাগটি আপনাদের সামনে কই দিব। মানে তো ভাই লোক, এই মোবাইল ফোন নিয়ে ইন ডিটেলসে কথা হবে ফুল রিভিউতে। আমরা আপাতত একটু গিভওয়ে বিষয়ে জেনে নিচ্ছি। প্রিয় দর্শক, আজকের গিভওয়েতে অংশগ্রহণ করা একেবারেই সিম্পল। আপনি জাস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এই ভিডিওতে একটি লাইক করুন এবং ভিডিওর নিচে একটি কমেন্টস করে দিবেন। এরপরে দেখতে পাবেন আমাদের ভিডিওর ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে গিভওয়ে এরকম নাম দিয়ে, এবং সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজের একটি লিঙ্ক, একটা পোস্টের লিঙ্ক। ওই পোস্টে যাবেন এবং পোস্টে গিয়ে শুধুমাত্র একটি কমেন্টসই করবেন, লিখবেন #SamZone। এখানে যদি কেউ বেশি কমেন্টস করেন এবং আপনি যদি পরবর্তীতে উইনার হন, তাহলে কিন্তু আপনাকে বাদ দেওয়া হবে। সো একটি কমেন্টসই করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই ফেসবুক গ্রুপটিতে জয়েন হয়ে রাখবেন, পরবর্তীতে কমেন্ট স্পিকারের মাধ্যমে আপনাদের মধ্যে থেকে 3 জন লাকি উইনারকে বেছে নেওয়া হবে। সো ফেসবুক গ্রুপেও জয়েন করে রাখুন। আর গিফট আইটেমগুলো হচ্ছে 1, 2 এবং 3। প্রথম যিনি, তিনি পেয়ে যাচ্ছেন 10,000 mAh একটি পাওয়ার ব্যাঙ্ক। তারপর একজন পেয়ে যাচ্ছেন একটি স্মার্ট ব্যান্ড, যেটা দিয়ে মোবাইল ফোনের সাথেও কথা বলা যায়। এবং লাস্ট, তিনি পেয়ে যাচ্ছেন UC ব্র্যান্ডের একটি হেডফোন। তো এই হচ্ছে মোট 3টি গিফট আইটেম। আশা করছি 1, 2, 3 3 জন লাকি উইনার এই গিফটগুলো পেয়ে যাবেন। আমাদের এই গিভওয়ে চলবে এই মাসের শেষ অবধি, অর্থাৎ এই মাসের একদম শেষ শেষ দিন আর কি। ফেসবুক গ্রুপে আমাদের লাকি উইনারের নাম এবং ছবিসহ ঘোষণা করা হবে। অবশ্যই ফেসবুক গ্রুপটিতে জয়েন করে রাখুন। আর আমাদের চ্যানেলে কীভাবে আরও ভালো কিছু করা যায় অবশ্যই কমেন্টস করে জানাবেন, আপনার মতামত দেবেন, আর আমার জন্য অবশ্যই একটু দোয়া করবেন। আমি এখনও একটু অসুস্থ রয়েছি, আশা করছি আপনাদের দোয়ায় খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠব। তো সবাই অনেক বেশি ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।